প্রকৃতি স্বয়ংসম্পূর্ণ, প্রকৃতি ছাড়া আমরা বাঁচব না, কিন্তু আমাকে ছাড়াও প্রকৃতি বাঁচবে। তো যেভাবে আমরা প্রকৃতি নিধন অথবা পরিবেশের ধ্বংস করে চলেছি, এটা এক অর্থে আমরা আমাদের নিজেদেরকেই হত্যা করছি। ঢাকা শহরে যদিও যে পরিমাণ গাছ থাকার কথা তা নেই, কিন্তু তারপরেও কিছু কিছু রাস্তার দুপাশে কিন্তু গাছ লাগানো আছে, কিছু কিছু পার্কে এমন কিছু গাছ লাগানো আছে যেগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফুটছে। তো এই ধরনের যে গ্রীষ্মের ফুলগুলো এখন ফুটছে, যদি আমরা সেই সমস্ত গাছের পাশ দিয়ে যাই, অবশ্যই আমাদের মনটাকে কিছুক্ষণের জন্য হলেও একটা স্বর্গলোকে নিয়ে যাবে। ফুলের ছোঁয়া, ফুলের সুবাস, এটা অবশ্যই স্বস্তিদায়ক এবং আনন্দদায়ক। তো এটা যত বেশি থাকবে তত বেশি আমরা আনন্দিত হব, আমাদের মনটাও ভালো হবে। ঢাকা শহরে বিভিন্ন নাম আছে, যে সমস্ত নামের সঙ্গে বাগ শব্দটা আছে, যেমন শাহবাগ, স্বামীবাগ, এই ধরনের বহু নাম, মালিবাগ। এই বাগ শব্দ যেখানে আছে সেখানে কিন্তু বাগিচা ছিল বা বাগান ছিল, এখান থেকে এই বাগ শব্দগুলো এসেছে। সেই বাগানগুলো কিন্তু এখন শুধু মালিবাগ নামটা আছে, কিন্তু সেই বাগানের গাছগুলো নেই। আমরা সাম্প্রতিক বছরগুলোতে যদি দেখি যে ঝড়, জলোচ্ছ্বাস এগুলো বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, এগুলোর পেছনে মূল কারণে কিন্তু আমাদের বন, পরিবেশ অথবা এই গাছগাছালি এগুলো কিন্তু কমে যাওয়া। একটা গাছের উপরে শুধু মানুষই নির্ভর করে না, প্রকৃতির সমস্ত জীবজগতের নির্ভরশীলতা গাছের উপরে। সেই গাছই যদি আমরা বিনাশ করে ফেলি, আমরা কীভাবে টিকব? অবশ্যই মানুষের উচিত এখন পরিবেশ বান্ধব কাজগুলো করা, যাতে আমরা পরিবেশকে ভালো রেখে সুস্থভাবে প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকতে পারি এবং আমাদের এই সবুজ পৃথিবীর নামটা যেন সার্থক করে যেতে পারি।